আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও। শুরু করলাম আমার আজকের দিনের কার্যক্রম, আর যা যা করবো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন। আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নিছি। এখন লাগছি আমার যে শিম চারা লাগাইছিলাম, শিম ক্ষেত করছিলাম, ওইখানে পরিচর্যা করতে। অনেক দিন হয়ে গেছে ওইখানে কোনো দেখাশোনা করি না, আর গাছগুলো প্রায় বড় হয়ে গেছে অনেকটাই। তো আজকে ভাবলাম যেহেতু একটু ফ্রি আছি, একটু গাছগুলোকে একটু যত্ন করি, গাছের একটু খেয়াল রাখি, সেজন্য গাছের চারদিকটা একটু ভালো করে খুঁড়ে নিলাম। সার দিব আজকে, সার দিব না কালকে দিব, আজকে চারদিকটা একটু মাটি জুরজুর করে রাখলাম। আর গাছগুলা আগা বড় হয়ে হয়ে মাটিতে পড়ে যেতেছে, সেগুলো আমি একটু দিয়ে দিলাম, মাচার মধ্যে তুলে ভালো করে লাগিয়ে দিলাম। আর এরই মাঝে আমার ঘরে তো নতুন মাটি বড় হয়েছে, ওইখানে কিছু কচু গাছ উঠছে, তো এখান থেকে কচু তুলতেছি। আমার হাজবেন্ড বলতেছে যে এখান থেকে তুলে দেখি আছে কিনা, তো সেজন্য তুলতে লাগছে। তো তুলতে গিয়ে দেখা যায় যে মাশাল্লাহ অনেক গুলাই মুখী হয়েছে, আর সবগুলাই অনেক বড় বড় হয়েছে। অনেক সময় দেখা যায় যে চাষ করেও এত বড় মুখী হয় না, কিন্তু এখানে বিনা যত্নে বিনা পরিচর্যায় অনেক ভালোই হয়েছে, আর অনেকগুলো মুখী উঠেছে। কষ্টের ফল সবসময় মিষ্টি হয়। যে কোনো কাজ যদি মন দিয়ে নিজে কষ্ট করে করো, তার সফলতা হয় অনেক আনন্দের, আর তার ফলও অনেক সুস্বাদ্য হয় খেতে। তো আমিও কষ্ট করে এই মুখিটা চাষ করছিলাম, আর সেটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক মুখি আমি পেয়েছি। বাজার থেকে কিনতে সবসময় সব জিনিস পাওয়া যায়, কিন্তু সেগুলো বিশুদ্ধ হয় না, ফরমালিনযুক্ত থাকে, বিভিন্ন ধরনের সার মেশানো থাকে যা শরীর এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু বাড়িতে যা চাষ করা হয় তা একদম নির্ভেজাল, কোনো ভেজাল নাই, একদম খাঁটি খাবার, যেটা শরীর স্বাস্থ্যের জন্য খুব উপকারী। সেগুলো খেলে মনও ফ্রেশ থাকে, শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে। আর গ্রাম অঞ্চলে যা চাষ করা হয় তা অনেক ভালোই হয়, সবজিগুলো খেতে নির্ভেজাল সবজিগুলো থাকে, তার মধ্যে কোনো ঝামেলা থাকে না। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানি না, আপনারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন না। যদি আমার ভিডিওগুলো আপনারা না দেখেন তাহলে কী করে আমার ভিডিওতে ভিউ আসবে, কী করে আমার ভিডিওতে সাবস্ক্রাইব বাড়বে? আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের একটু মূল্যবান সময় অপচয় করে হলেও আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন, এবং লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের একটু সামান্য সময় হয়তো আপনাদের নষ্ট হবে, কিন্তু আমার অনেক বেশি উপকারে আসবে, সেজন্য অনুরোধ করব আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবেন, আর চ্যানেলের পাশে বেল আইকনটা তো অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে পারেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা করে নিছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মুখি তোলা আমাদের প্রায় শেষ হয়ে গেছে, আর আপনারা দেখতেই পারতেছেন যে কতগুলো মুখি তোলা হয়েছে, অনেকগুলাই মুখি, মাশাল্লাহ অনেক বড় বড় মুখি। আমরা কাজ করতেছি, এইদিকে আমার ছেলে আরেকটা কাণ্ড গটিয়ে নিছে। ওই দিন যে হাঁসটা আসার সময় নিয়ে আসা হয়েছিল, আমার ছেলে খাওয়াইতে গিয়ে এত পরিমাণে খাওয়াইছে যে হাঁসটাকে মেরেই ফেলছে, গলায় হাত দিয়ে টিপে ধরছে, আর ছোটো বাচ্চা তো চাপ সহ্য করতে না পেরে মারা গেছে। আমার অনেক খারাপ লাগতেছে হাঁসের বাচ্চাটার জন্য, অনেক সুন্দর করে ঘরে চলাফেরা করতো, খাবার দিলে খাইতো, পায়ের কাছে এসে গুরগুর গুরগুর করতো, আমার ছেলে সেটার সাথে খেলাতো। তো কী আর করবো, আমার ছেলেটা অবুজ বাচ্চা, কি বুঝেনি, মেরে ফেলছে হাঁসটাকে। আক্ষেপ করে তো আর কিছু করার নাই, আক্ষেপ করতেই হবে, আর যা নসিবে আছে তাই হয়েছে, আর তো কিছু করার নাই। তো এখন আমি বিকালে রান্না বান্না করব, সেজন্য বিকালে সব প্রিপারেশন নিয়ে নিতেছি। আগে আমি তরকারিটা বানিয়ে নিতেছি, সন্ধ্যার পরে আমি সেটা রান্না করব।
তো রান্নার আগে তরকারি কাজ কর্মগুলো সব কিছু কাটাকুটি করে নিলে কাজটা একটু গুছিয়ে যায়, রান্নাটা সহজ হয়। সেজন্য আমি আগেই তরকারিটা কেটে নিতেছি। আজকে রান্না করব চিচিঙ্গা, মুরগির মাংস দিয়ে চিচিঙ্গা রান্না করব। সেজন্য আমি আগে চিচিঙ্গাকে ভালোভাবে বানিয়ে নিতেছি। অনেকেই বুকের ভিতরের অংশটাকে রাখে বাজি করার জন্য কিংবা ভর্তা করার জন্য, কিন্তু আমার এইসব ঝামেলা করতে এখন ভালো লাগতেছে না, সেজন্য আমি সেটাকে বানিয়ে নিতেছি। তরকারি বানানো হয়ে গেছে, তারপর সন্ধ্যা সকল কাজকর্ম গুছিয়ে নিয়ে আমি এখন রান্না করতে বসবো। তো আর আমি আমার অন্যান্য কাজকর্মগুলো শেয়ার করিনি আপনাদের সাথে। কাজগুলো অনেক তাড়াহুড়া সহিত করতে হয়েছে, ভিডিও করার মতো কোনো অপশান ছিল না, আর অন্য কোনো ক্যামেরাম্যান তো আমার নাই যে অন্য কোনো কেউ ভিডিও করবে। আমি নিজে রান্না করে আবার নিজে কষ্ট করে ভিডিও করি, আমার কোনো ক্যামেরা স্ট্যান্ডও নেই যে আমি স্ট্যান্ডে রেখে ভিডিও করব। সেজন্য আমার অনেক কষ্ট করে ভিডিওগুলো করতে হয়। তো প্রথমে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম, তারপর আমি চিচিঙ্গা দিয়ে দিছি, আর এখন আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে। রান্নাটা ভালো হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে সেটাকে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। আর রান্না করছি বাঁধাকপি। তো বাঁধাকপির রান্নাটা ভিডিও করছিলাম, কিন্তু আনফর্চুনেটলি কীভাবে যেন রান্নাটা ডিলেট হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। জি না ঘন কালো মেঘে সে আছে পুরো আকাশটা, সন্ধ্যার সময় মনে হইতেছে যে রাত হয়ে গেছে, এমনই অন্ধকার নেমে আসছে, প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। তো বৃষ্টির আগের আকাশটা আপনারা দেখতেই পারতেছেন যে কী পরিমাণ কালো করছে, বৃষ্টি নামবে নামবে এই মুহূর্ত। তো ভিডিও আর বৃষ্টির সময়ের ভিডিও আমি করি নাই, বৃষ্টির পরে ভিডিও আগেরটা করছি। আর এই যে এখন বৃষ্টির পরে আমার হাজবেন্ড আমাদের বাড়ির পিছনে যে খাল আছে ওইখানে মাছ ধরতে গেছে, আর আমি সাথে লাইট ধরতেছি আর ভিডিওটা একটু করতেছি। আমার ভিডিওটা আজকে কার কাছে কেমন লেগেছে জানি না, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় আর আপনারা দেখতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন। বিয়েটা হয়েছে।